বলো আমরা গিয়ে খুঁজি তাই খুঁজতাছি কি বলো তোমরা খেলো আর তোমার নানা বেটা আমি ফোন দেই বলি বেলি আইছে বাড়িতে নাই নাকি ভাইজান রায়হান এই তো রায়হান চলে আসছে এদিকে এসো কেমন আছো তুমি তোমার আম্মু কই বাবা বাড়িতে নাই বাড়িতে নাই ও বুঝতে পারছি মনে হয় ভাবি রান্না ঘরে আছে বেলি তুমি রায়হানের সাথে কথা বলো আমি একটু রান্না ঘর থেকে আসতেছি ঠিক আছে মা তুমি যাও আমি রায়হানের সাথে খেলি রায়হান ভাই তুমি কেমন আছো কি কইলি এটা আমার মামার বাড়ি এর মানে তো এই না যে আমি প্রতিদিন আসি তাই না বছরে একবার আসি আর তুই এটা মানে কি কইলি রায়হান তুই আমার কবে যাই আজকে যা কইছি কইছি তুই আমার ঘর থেকে বাইরা আমি ভালো আছি আর আমি তো এখনই আসলাম আইসা নিয়ে সেই তোমারই খুঁজতেছি রায়হানে কইলাম তোমার আম্মু কই কই আম্মু কই গেছে আমি জানি না পরে বাইরে বাইরে খুঁজলাম পাইলাম না ওই পাশটা খুঁজলাম তাও পাইলাম না এখন আমি ভাবলাম মনে হয় তুমি রান্নাঘরে আছো তাই এখানে আসলাম আমার আগে একটা ফোন দিয়ে আসবে না তাহলে তুমি রান্না বান্না করতাম এখন আসছো তাড়াতাড়ি করে রান্না করা লাগবো আচ্ছা বেলি কই বেলি তো রায়হানের সাথে খেলতেছে আমি বললাম তোমরা খেলা করো কি কও তুমি ওরা দুজনে একসাথে আছে রায়হান তো বেলির কথা একদম শুনতে পারে না না জানি বেলির এতক্ষণে মায়েরা শেষই করে ফেলাইছে আর ভাবি এটা তুমি কি কইতেছো বেলির রায়হান মারবো মানে বেলির প্রতি রায়হানের তো রাগ কিসের এইসব কথা তো মানে আমি পরে সব কিছু খুইলা কমো কিন্তু বেলিরে তোমার একা রায়হানের কাছে রেখে আসা ঠিক হয় নাই আচ্ছা আগে চলো যাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসো চলে যাই ঠিক আছে রায়হান তুই যেটা কইতেছস ওটাই যাবো আমি আর তোর বাড়িতে কোনো দিনও যাবো না আমি চলে যাইতেছি ও তো আমার বাড়ির থেকে অনেক দূরে নিয়ে আসছে আমি তো আশেপাশে কোনো কিছুই চিনতে পারতেছি না আমি ওদের বাড়িতে যাবো না না আমি ওদের বাড়িতে আর কোনো দিনও যাবো না ও যেহেতু আমার নিষেধ করে দিছে ঠিক আছে আমি আর ওদের বাড়িতে কোনো দিনও যাবো না আমার পেটের পোলা আমি ভালো করে বুঝি যে ওর মনে মনে কি চলে বেলির একদম সহ্য করতে পারে না ও তা না হয় বুঝলাম তাইলে এখন আমরা কি করবো কত ওরা কই যে গেলো তাও তো জানি না এখন কই খুঁজবো আমরা কই আর খুঁজবো বাড়ির চারপাশে খুঁজবো যদি আজকে ওরে পাই আর যদি দেখি বেলির
আছে আজকে রেহানের খবর আছে ইচ্ছা মতো মায়ের আর হাত পা ভাঙা দিমু না না ভাবি এরকম কথা কইও না ও ছোট বাচ্চা মানুষ ও বুঝে না কি আর আমরা আসছি কিছু দিনের জন্য বেড়াইতে আর আমাদের জন্য যদি তুমি রেহানের মারো তাহলে তো দোষটা আমার ঘাড়ে এসে পড়বো বলবো যে আমরা বেড়াইতে আসছি আর আমাদের জন্য রেহান মার খাইছে আপনি তো জানেনই বেলি আসার পর নাকি এখানে দুইজনে রেখে গেছে এখন দুইজনের একজন পাইতেছি না এটা কো কি আর যখন জানো যে রায়হান বেলিরে দেখতে পারে না তো দুইজনের একসাথে রাখলা কেন আব্বা এটা আপনি কি কন জানো যে রায়হান ছোটবেলা থেকে কিন্তু বেলির দেখতে পারে না এখন কই গেছে এটা খুঁজে তো দেখতে হবে নাকি হ্যাঁ তুমি তো জানো ভালো করে ও কই যায় না আব্বা ও তো আমার সামনে থেকে কোথাও যায় না আরো ফলাবান মানুষ যাবো কই এখন হঠাৎ করে বাসায় নাই কেমন চিন্তার বিষয় না না তাইলে এক কাম কর পাইল আর বোমা এ না দাঁড়া থাইকা বাইর হই বাইরে খুঁজে দিয়ে ওরা কই আমি তো আসতে আসতে অনেক দূর চলে আসলাম কিন্তু ওইটা কোন জায়গা আমি তো বুঝতে পারতেছি না এখন আমি তো আমার বাড়ির রাস্তাও খুঁজে পাইতেছি না আমি কত দূর চলে আসছি আমি আর কই যাবো ভাল লাগে না আমার এসব সব কিছু রায়হানের জন্য হয়েছে আমার চুলগুলি ব্যথা হয়ে গেছে এত জোরে জোরে টানছে ভাল লাগে না এসব এক কাজ করি এত দূর দূর তাই সব বসছি একটু সামনে আগে দেখি যদি আমার মাথার মধ্যে কোনো বুদ্ধি শুদ্ধি আসে তুমি সাথে যাও নাই বাসে কি রায়হানও আসিল না রায়হানের সাথে খেলাধুলা করতা একা একা এই জায়গায় পড়ছো তুমি তো হারিয়ে যাইবা রায়হান নানুর কাছে কি কথাটা কয়ে দিব না নানুর কাছে কন যাবো না আমি যদি নানুর কাছে কয়ে দিই হ্যাঁ তাহলে নানু তো যাই আবার রায়হানে মারবো হ্যাঁ থাক নানুরে কমু না এই বেলি কি ভাবতেছ হ্যাঁ কি করবা এই জায়গা থাকলে সাপ আছে ব্যাং আছে এগুলো তোমার কামড় দিব চলো বাসে চলো বলছিলাম তোমার এখানে বেড়াতে আসার দরকার নাই আরে তুমি কেমন কথা কও আমার বাপের বাড়িতে আমি বেড়াতে আসবো না আর আমি কি জানি নাকি যে এখানে আসলে বেলি আর রেহান হারাই যাইব আসলে কি রায়হান বেলির একদম সহ্য করতে পারে না তা আমি ভাবলাম যে বাচ্চা মানুষ সহ্য করতে পারে না হয়তো বা এরকম এখন দেখি সত্যি সত্যি হারিয়ে গেছে এটা কোনো কথা হইলো এখন মায়ের কই খুঁজি তখনই আইজে দিছিলাম আচ্ছা কথা বাড়ানোর দরকার নাই আপা চলো তোমরা খুঁজি তাড়াতাড়ি চলো এখানে তারা গল্প করলে তো হবে না চলো 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 বলি বেলি আইছে
এই জায়গায় এই মাত্র ছিল আমি ঘরে গেলাম আর আইলাম এখন দেই নাই কই গুলা চা রাখো রাখো আমি দেখতেছি তোমরা বাসায় আহো কই গেল কি একটুখানির মধ্যে যাই সামনে যাই দেখি না ভাই আমি তো অগুরটা খাইতে যাই না আমি তো অগুরে দেখতে আসি আমি বারবার বাসায় থাকলে খালি মনে করি আমার ভাইরা জানি কেমন আছে আমার ভাইরা জানি কেমন আছে আর তুই কি আমার সাথে এমন করতেছস সাইরা দে ভাই তো মাইরা ভালো মো মাইরা বেলা তুই আমার মাইরা বেলা তোর হাতে আমি মরতে চাই আমার এই জীবনের কোনো দরকার নাই মাইরা ভালো মো ওর গলার মধ্যে হাতের দাগ আমার মায়ের যদি কিছু হয় আমি কাউরে ছাড়ুম না আমার মায়ের অবস্থা খুব খারাপ আমি যাই মা একটা কথা শুনে রাখো তোমাকে বাড়িতে আমি আর কোনোদিন আসবো না ঠিক করছ নাই ওরে মানুষ কে তুই কত কেন মানুষ রে আম্মা দেখছেন বাচ্চা দুশমন বাচ্চা বাবু মা দেখছেন আপনি তো আমার কোনো কথা বিশ্বাস করেন না এই দেখেন আপনি রায়ানের দিকে কেন বেলির সাথে এমন করে কেন তুমি আমারে কয়েকবার কইছিলা কিন্তু আমি বিশ্বাস করি নাই আজকে তো নিজের চোখে দেখলাম বেলির গলা সিম্মা ধরছে কি রে রায়হান তুই বেলির মানুষ কেন পারা মা মাফ করে দাও না আমি তোর মাফ করুম না চলো